हेलो बंधुरा स्वागत। आज बुधवार आज सकाल देखे किन्तु हठात कर देखा जाए प्रचुर परिमाणे किन्तु रोद बेरोते शुरू कर दिए पश्चिमबंग एवं बांग्लादेशेर विस्तीर्ण अंचले कोथाओ कोथाओ किन्तु सकाल देखे किछु किछु बृष्टि होयेछे एवं मेघला मेघला आकाशो रयेछे। गतकाल सकाले किन्तु प्रबल कालो मेघे विभिन्न जायगाते पश्चिमबंग एवं बांग्लादेशेर विभिन्न जायगाते किन्तु कोथाओ भारी कोथाओ हल्का कोथाओ माझारी कोथाओ झिरझिरे बृष्टिपात किन्तु होयेछिलो एवं आशा जेगेछिलो जे एकटि निम्नचाप एसे পরশু দিনে যে প্রবল দাবদাহ গরম ছিল সেই দাবদাহ থেকে কয়েকদিন হয়তো মুক্তি দিতে পারে এরকম কিন্তু পূর্বাভাসও ছিল যে তিন চার দিন হয়তো বৃষ্টিপাত হতে পারে। আজ এবং আগামীকাল এই দুই দিন তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে গতকাল বাংলাদেশের দিক থেকে দুপুরবেলা থেকে বিরাট পরিবর্তন দেখা যায়। বাংলাদেশে রোদ বেরোতে শুরু করে দেয় এবং তারপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে থাকে এবং কোথাও কোথাও যেখানে যেখানে সকালের দিকে হয়নি সেখানে সেখানে কিন্তু এই পশ্চিমের দিক করে যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিটা বাড়তে থাকে। কিন্তু সন্ধ্যেবেলার মধ্যেই মোটামুটি এই সমস্ত আশায় জল ঢেলে দেয়। কিন্তু তারই মধ্যে আবার দেখা যায় রাত্রেবেলায় আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করে দেয় এবং তাতে বলা হয় যে রাত থেকে সকালের মধ্যে প্রচুর সব জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গের প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আজকেও বিশেষ করে পশ্চিম দিকের যে জেলাগুলি রয়েছে সেইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত পাঁচটি জেলাতে রয়েছে এরকম সম্ভাবনা এবং বাকি জায়গাতে হালকা সম্ভাবনা কিন্তু রয়েছে এমন কিন্তু জানা যাচ্ছে। এবং আজ থেকে দেখা যায় যে সকাল থেকে প্রচুর পরিমাণে কিন্তু রোদ এবং গুমোট গরম আবার লক্ষ্য করা গেছে। তো আজকে আমরা জেনে নেব আজকে কি আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এখন আপনাদের ওখানকার আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন। এখন যখন ভিডিওটি রেকর্ডিং করছি তখন কিন্তু দেখা যাচ্ছে 10:30 বাজে, সেই সময়তে কিন্তু এই পরিস্থিতি দেখা যাচ্ছে। আমি টাইমটাকে বাড়িয়ে নিচ্ছি, সকাল 10:00 করে দিলাম, তাতে দেখা যাচ্ছে এই রকম কিন্তু চিত্র দেখা যাচ্ছে। তাতে কি দেখা যাচ্ছে, একটি কিন্তু ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, অর্থাৎ ঘূর্ণাবর্তের যে প্রভাব আবহাওয়া দপ্তর বলছে যে নিম্নচাপটি নাকি আরও শক্তিশালী হতে চলেছে এরকম কিন্তু বলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে চিত্রের মধ্যে windy.com-এর এখনকার যে লাইভ আপডেট তাতে দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু দেখা যাচ্ছে। ঘূর্ণাবর্ত অর্থাৎ এখানে হাওয়া কিন্তু থাকবে, অর্থাৎ আপনাদের ওখানে মানে সমুদ্রে যে উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে বাংলাদেশের অঞ্চলগুলিতে কিন্তু আজকে প্রবল পরিমাণে একটা বাতাস বইতে পারে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এখন কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতটি দেখা যাচ্ছে না, তবে মেঘলা আকাশ দেখা যেতে পারে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার কিছু অংশ এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে কিন্তু টুকটাক মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতও কিন্তু হালকা করে হতে পারে এরকম সম্ভাবনা এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমরা ট্র্যাক করে করে দেখব আজকে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না বা নিম্নচাপের কোনো প্রভাব যেভাবে আবহাওয়া দপ্তর বলছে সেরকম প্রভাব পড়ার কোনো চান্স আছে কি না। তাহলে চলুন আমরা দেখে নিই, আমরা টাইমটাকে একটু বাড়িয়ে নিই, দেখা যাক মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে একটু এই মুহূর্তে যে আপডেটটি দেখা যাচ্ছে তাতে কী হচ্ছে না, যদি আমরা দেখুন এই যে এই এটা মনে হচ্ছে মন্দারমণির কাছাকাছি কোনো জায়গা হবে, এই 10:00 নাগাদ এখানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা জায়গাটাকে বাড়ি দেখুন কোনটাই, এই কোনটাই এবং এই দীঘা এটা এখানে মন্দারমণি সম্ভবত থাকার কথা। দেখুন আমরা বার করছি, হ্যাঁ এখানে কিন্তু মন্দারমণি রয়েছে। এই যারা মন্দারমণিতে যারা আছেন তারা কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন এবং কমেন্ট অবশ্যই জানাবেন। এই সকাল 10:00 থেকে 10:30 থেকে মোটামুটি 12:00 মধ্যে কোনো বৃষ্টিপাতের প্রভাব হয়েছে কি না, তাহলে মোটামুটি বোঝা যাবে যে এখানে আপডেট ঠিক দিচ্ছে কি না। মোটামুটি যেটা দেখাচ্ছে এই 11:00 পর থেকে 2:00 মধ্যে একটা ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপরে আবার আকাশে মোটামুটি একটু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তো মন্দারমণির দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং আরও যেখানে এই যে আরও এসে এই যে রয়েছে এগরা টেগরা যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রভাব দেখা যাচ্ছে, কিন্তু বাকি যেসব জায়গাগুলো যেগুলো রয়েছে এই কলকাতা বর্ধমান এসব জায়গাগুলোতে কিন্তু
পশ্চিম মেদিনীপুর এসব হুগলি এসব জায়গাতে এই মুহূর্তে কিন্তু একটা মেঘলা আকাশই থাকবে, কিন্তু বৃষ্টিপাতের সেই রকম সম্ভাবনা নেই। এবং যেটা দেখা যাচ্ছে যে এই চট্টগ্রাম মহেশখালে, এখানে দেখুন মহেশখালের দিকে ক্লিক করে দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে এই মোটামুটি 9টার পর থেকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যারা মহেশখালী এবং কক্সবাজারের আশেপাশে থাকেন তারা কিন্তু কমেন্টে জানাবেন। এবং যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু একটা ঝোড়ো হাওয়ার মতো থাকতে পারে, বেশ মোটামুটি 30 কিলোমিটারের কাছাকাছি, 25 থেকে 30 কিলোমিটারের গতিতে কিন্তু হাওয়া বইতে পারে মহেশখালীর দিকে, কক্সবাজার এসব সাইডে। চট্টগ্রামের দিকে দেখুন যেটা হয়েছে যে 9টা থেকে মোটামুটি আংশিক মেঘলা রৌদ্রজ্বল আবহাওয়া থাকবে, তারই মধ্যে কিন্তু সকাল 9টা থেকে দুপুর 3টে কি মানে সন্ধে পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে বিশেষ করে 9টা থেকে 12টার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো আপনারা জানাবেন এরকম বৃষ্টিপাত আদৌ হয়েছে কি না। কুমিল্লার দিকে কিছুটা দেখে নিচ্ছি কেমন সম্ভাবনা। দেখুন দক্ষিণ ভাগে কিন্তু বাংলাদেশে আজকে আবার রৌদ্রজ্বল আবহাওয়া থাকবে, তার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে একটু হালকা এদিকটায়। ঢাকার দিকটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন সম্ভাবনা রয়েছে এই সময়তে। যেটা দেখা যাচ্ছে যে ঢাকার দিকেও কিন্তু খুব বেশি সম্ভাবনা নেই, তবে মেঘলা মেঘলা আকাশটি থাকতে পারে এবং হাওয়া থাকবে। বাংলাদেশে এটা একটা প্লাস পয়েন্ট আজ হয়ে যেতে পারে, প্রবল গরম থেকে এই হাওয়া কিন্তু মুক্তি দিতে পারে এমন সম্ভাবনা রয়েছে। খুলনার দিকে সেরকম নেই, মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, খুব একটা নেই, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত বিভিন্ন সময় কিন্তু সমস্ত জায়গাতেই নেমে যেতে পারে। এরকম কিন্তু এই এখানে দেখাচ্ছে মানে যে হবে না তা নয়, কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলকাতার দিকে আমরা আবার ক্লিক করে দেখে নিচ্ছি কেমন সম্ভাবনা। আজ কিন্তু মূলত সকাল দিকে রোদই থাকছে এবং ওই দুপুরের পর থেকে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। তো আমরা এবারে একটু টাইমটাকে বাড়িয়ে বাড়িয়ে দেখে নিচ্ছি যে কেমন সম্ভাবনা রয়েছে। তার আগে দেখিয়ে দিচ্ছি মুম্বাইতে কিন্তু একটা ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছে মুম্বাই গোয়া এসব সাইডে। যদি আমরা এই যে বৃষ্টি পরিমাপক যে এখানে দেওয়া রয়েছে MM, তাহলে আমরা দেখতে পাই এখানে ঠেকালে বুঝতে পারবেন কীরকম বৃষ্টিপাত। দেখুন এখানে তো মানে ভয়ানক বৃষ্টিপাত সমুদ্র, এবং এখানে একটা ঘূর্ণাবর্তও রয়েছে 8, এবং এই যে লালগুলো রয়েছে এখানে 73-75 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এইরকম হচ্ছে এইখানটাতে দেখাচ্ছে পশ্চিম উপকূলে কিন্তু ভালো বৃষ্টিপাত হবে, এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মধ্যভাগে কিন্তু ভালো বৃষ্টিপাত, কিন্তু যেটা দেখা যাচ্ছে আমার এখানে বৃষ্টিপাত সেরকম নেই। এবার এখানে দেখাচ্ছে 20 mm পর্যন্ত ওই যে যেই লাল জায়গাটা দেখালাম মন্দারমণি কন্টার, ওখানে কিন্তু এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রামের দিকে মোটামুটি হালকা বৃষ্টিপাত রয়েছে এই 10টা থেকে 12টার মধ্যে, এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হাওয়া থাকলেও বৃষ্টিপাত মোটামুটি খুব বেশি নেই, হালকা হালকা রয়েছে। এবং দক্ষিণবঙ্গেও কিন্তু তাই দেখাচ্ছে, বুঝলেন এরকম সম্ভাবনা। এবার আমরা ট্র্যাকটিকে একটু করে বাড়াই, দেখি কি আর কি বৃষ্টির সম্ভাবনা আছে কি না। এই মোটামুটি 1টা পর্যন্ত নিয়ে গেলাম, তাতে দেখা যাচ্ছে যে একটু বৃষ্টি ফিরতেও পারে। আজকে মোটামুটি দুপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে, সেটা কোথায় না এই বাংলাদেশের এই বরিশালের কাছাকাছি কিছু জায়গাতে হতে পারে। তো আমরা একবার কলকাতার দিকে একবার দেখে নিচ্ছি, কলকাতার দিকে দেখুন আর কী দেখাচ্ছে। এখানে যেটা দেখাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হালকা মাঝারি রয়েছে কলকাতার দিকে, অর্থাৎ একটা এই দুপুর 2টো থেকে 3টের মধ্যে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আমরা পরিমাপক যন্ত্রটা দিয়ে দেখছি, দেখুন এখানে কী হচ্ছে না, এই এইখানটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভালো বৃষ্টিপাত রয়েছে এই দুপুরবেলার মধ্যে, এবং বাকি জায়গাতে আবার একটু কম কম রয়েছে, কিন্তু তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এবং উত্তর দিকে দেখা যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাত সেরকম নেই, উত্তর ভাগে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। এই দুপুরের দিকে কলকাতা এসব সাইডে এই 24 পরগনা বিশেষ করে, এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এসব সাইডে বাঁকুড়ার দিকে কিছুটা খুটখাট কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত। এই যে দেখুন এখানে কিছুটা, খুব বেশি নয়, একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হবে মোটামুটি দেখা যাচ্ছে। এবং এই 10টা 5টার সময়তেও খুব বেশি নেই, মোটামুটি এই দুপুর 4টার মধ্যে একটা বৃষ্টিপাত, দুপুরের মধ্যে একটা বৃষ্টিপাত হালকা হালকা করে থাকবে, অর্থাৎ কিছুটা বৃষ্টিপাত রয়েছে, হালকা ফুলকা রয়েছে। এবং উত্তর ভাগেগুলোতে খুব বেশি বৃষ্টিপাত নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আজকে সারাদিন ধরে চলতে পারে। দেখা যাক পরবর্তী কোনো পরিবর্তন আসে কি না আমরা আবার দেখবো। আর একটু দেখে নিই রাতের দিকে হওয়ার চান্স আছে কি না, আমরা টাইমটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। দেখুন রাতের দিকে কিন্তু মোটামুটি পরিষ্কারের দিকে চলে যাচ্ছে, মেঘলা আকাশ থাকতে পারে কিছুটা, কিন্তু বৃষ্টিপাত সেরকম নাও হতে পারে। এই হচ্ছে দেখা যাচ্ছে আপাতত যে রাতের দিকে মোটামুটি আজকে একটু পরিষ্কার হয়ে যাবে, তবে মোটামুটি দুপুরবেলার দিকে কিছুটা বৃষ্টিপাত হলে হতে পারে। দুপুর এই 11টার পর থেকে মোটামুটি দুপুর
कि বিকেল 4টা পর্যন্ত সময়ের মধ্যে যদি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হয় তো কালো মেঘে বা একটু মেঘমেঘ করে কিন্তু হতে পারে। নিম্নচাপের কিন্তু প্রভাবটি রয়েছে, একবারে যে নিম্নচাপটি নেই এই রকম বলা চলবে না, অর্থাৎ নিম্নচাপের একটা প্রভাব কিন্তু কিছুটা রয়েছে। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন এই সময় থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানাবেন কমেন্টে। পরবর্তী আপডেট আবার দেখা হচ্ছে, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।